আপনার সন্তানের মাসের এই মাথায় ওই মাথায় বারবার জ্বর আসে, 3-4-5 দিন জ্বর থাকে, 5-7 দিন ভালো থাকে, আবার জ্বর হয়, আন্দাজে ওষুধ দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, কমে আবার হচ্ছে, বারবার শিশুদের জ্বর আসার কয়েকটা কারণ আমরা একটু জেনে নেই। কমনলি বাংলাদেশের পার্সপেক্টিভে হিমোগ্লোবিনের ঘাটতির কারণে শরীর গরম থাকে, অনেক গার্ডিয়ানরা এটাকে জ্বর মনে করে। বাচ্চাদের টাইফয়েড অন্যতম কারণ বারবার বা দীর্ঘমেয়াদী জ্বর হওয়ার। ছেলে বাচ্চাদের প্রস্রাবের রাস্তা চাপা থাকলে, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় ফাইমোসিস বলে, সেজন্যেও বারবার জ্বর আসতে পারে। ফুসফুসে ইনফেকশন, নিউমোনিয়ার কারণেও আপনার সন্তানের বারবার জ্বর আসে। এছাড়া দীর্ঘমেয়াদী জটিল কিছু রোগ, ক্যান্সারের জন্য আপনার সন্তানের দীর্ঘমেয়াদী জ্বর, ছেড়ে ছেড়ে জ্বর আসতে পারে। আপনার প্রিয় সন্তানের একটানা 4-5 দিনের বেশি জ্বর হলে, বারবার ছেড়ে ছেড়ে জ্বর আসলে দ্রুত কারণ জেনে চিকিৎসকের পরামর্শ নিন। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।